বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবনের 10,000 কিলোমিটারের মধ্যে 6,500 কিলোমিটার বিস্তৃত এলাকা বাংলাদেশের। প্রাকৃতিক বৈচিত্র্যে ভরপুর সুন্দরবনের অন্যতম ট্রেডমার্ক রয়্যাল বেঙ্গল টাইগার। একসময় পুরো বন জুড়ে এই বাঘের বিচরণ থাকলেও কালের পরিক্রমায় সংখ্যা কমেছে। তবে 2024-এর সবশেষ বাঘ জরিপের তথ্য বলছে, 10 বছরে বাংলাদেশের অংশে 19টি বাঘ বেড়ে সংখ্যা দাঁড়িয়েছে 125টিতে। এই জরিপ কাজে 3,26,00,000 টাকা ব্যয় করে বিভিন্ন পয়েন্টে ক্যামেরা বসিয়ে 318 দিনে 10,00,000 ছবি থেকে তথ্য উপাত্ত বিশ্লেষণ করে ফলাফল প্রকাশ করা হয়। সচিবালয়ে জরিপের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা সুন্দরবনের বাস্তুসংস্থান রক্ষায় জোর দেন। বলেন, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে সুন্দরবন এলাকার পরিবেশ দূষণ হচ্ছে কিনা পর্যবেক্ষণ করা হবে, নিয়মের মধ্যে আনা হবে পর্যটকদের। সুন্দরবনে পরিচালিত বাঘ জরিপে বাঘের সংখ্যা 125টি পাওয়া যায় এবং প্রতি 100 বর্গ কিলোমিটার বনে বাঘের ঘনত্ব পাওয়া যায় 2.64। সুন্দরবনের যে হুমকিটা রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য আছে, সেই হুমকিটা বাস্তবতা থেকে সরে যায়নি, সেটা এখনো আছে। এখানে দুটো পর্যায়ে কাজ করার প্রয়োজন এবং আমরা কাজ শুরু করেছি। প্রসঙ্গ আসে সেন্ট মার্টিন দ্বীপ সহ অন্যান্য পর্যটন স্পটে পর্যটকদের নিয়মের মধ্যে আনার। পরিবেশ উপদেষ্টা জানান, সব পক্ষের সঙ্গে আলোচনা করে 20 অক্টোবরের মধ্যে সেন্ট মার্টিন ভ্রমণ ইচ্ছুক পর্যটকদের বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। যারা হোটেল মালিক আছেন ওখানে এবং যারা জাহাজ পরিচালনা করেন, তাদের যখন আমি মতামতগুলো পাবো, তারপরে সরকারি সংস্থার সাথে কথা বলে আমি আশা করি 20 অক্টোবরের মধ্যে সেন্ট মার্টিনের ব্যাপারে আমাদের কর্ম পরিকল্পনাটা আমরা দিতে পারবো। সুন্দরবনের পাশাপাশি অন্য প্রাকৃতিক বনগুলো বাঁচাতে উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলেও জানান পরিবেশ উপদেষ্টা। পরিষ্কার সুন্দরবনের ক্ষতি। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। কিছু অসুবিধার কথা বলি।